চাকরির দাবিতে শান্তিপূর্ণ অবস্থান জলপাইগুড়িতে। টেট পাস করা ছাত্রছাত্রীদের অবিলম্বে প্রাথমিক শিক্ষক পদে নেওয়ার দাবিতে ডিপিএসসি চেয়ারম্যান মানবেন্দ্রনাথ ঘোষকে স্মারকলিপি দিল জলপাইগুড়ির 2014 সালে টেট পাস করা ট্রেনিং করা নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। তাদের দাবি, 2014 সালে টেট পাস করা চাকরি প্রার্থী আমরা, তবু আমরা আজ পর্যন্ত চাকরি পাই নাই। অবিলম্বে আমাদের প্রাথমিক শিক্ষক পদে চাকরি দিতে হবে। আমরা আজকে ডিপিএসসি জলপাইগুড়ি ডিপিএসসিতে এসেছি, ডিআই স্যারকে একটা ডিপিটিশন দিলাম। সেটা হচ্ছে যে 2014 আমরা পিটেট পাস টেন্ট নট কোয়ালিফাই নট ইনক্লুডেড ক্যান্ডিডেট। হ্যাঁ, আমরা 2014 সালে নোটিফিকেশান যখন বের হয় আমাদের প্রাইমারির জন্য, তখন আমরা 2014 নোটিফিকেশানে পাস করে 2017 ইন্টারভিউ দিয়ে আমাদের চাকরি হয়নি। তারপর আমরা 2020 জুলাই নভেম্বরে আমাদের আরেকটা নোটিফিকেশান বের হয় যে 14 সাল থেকে যারা টেট পাস এবং টেন্ট ক্যান্ডিডেট তাদেরকে নিয়োগ নেওয়া হবে। সেই মতো আবার আমরা 2021 জানুয়ারিতে ইন্টারভিউ দিই। তো সেখানে মমতা দিদি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2014 টেট পাস ট্রেনিং ক্যান্ডিডেট যারা আছেন তাদের থেকে 16,500 নেওয়া হবে এবং যারা বাকি থাকবেন তাদেরকেও ধাপে ধাপে নিয়ে নেওয়া হবে। তো সেই মতো আমরা ইন্টারভিউ দিই 2021 জানুয়ারিতে। তো দেখা যায় যে 16,500 মধ্যে কিছু জনকে নিয়ে নেওয়া হয়েছে অলরেডি। হ্যাঁ, কিছু জন নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা ওই যে হতভাগ্য যারা ক্যান্ডিডেট যারা টেট পাস করেও ট্রেনিং হয়েও আমরা এখনও বসে আছি, এখনও নিয়োগ পাইনি। তো সেক্ষেত্রে আমাদের আবেদন একটাই যে মানে এই পুজোর আগেই যেন মমতা দিদি যেন আমাদের মানে বিষয়টা দেখেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের যেন ধাপে ধাপে নিয়োগ করে সকলকে নিয়োগ করে যেন আমাদের এই মানে হতাশা এবং এই বেকারত্ব জীবন থেকে যেন মুক্তি দেয়, এই আশাই আমরা আজকে এসেছি। এখন মমতা দিদির উপর সমস্তটা মানে নির্ভর করছে, তার কানে যদি পৌঁছায় নিশ্চয়ই তিনি তাই করবেন, কারণ তিনি যা কথা দেন সেটা আশা করি প্রতিটা মানে কথাই তিনি রাখেন। তো সেই হিসাবেই আমরা এসেছি যেন আমাদের নিয়োগটা দিয়ে দেওয়া হয়। যদি আপনাদের দাবি পূরণ না হয় পরবর্তীতে কি করবেন বলেছিলেন? পরবর্তীতে আমরা কলকাতার পক্ষে বৃহত্তর আন্দোলনে নামছি, যেহেতু দিদি আমাদের পরবর্তীর কথা মানে এখন দেখা যাক দিদি আমাদের কি করেন আমাদের জন্য। দিদি তো সবার জন্যই করছেন, তো আমার দেখা আমরা তো যোগ্য, আমরা টেট পাস করে ট্রেনিং করা আমাদের না। তো সেক্ষেত্রে মানে দেখা যাক কি হয়, এখন এখানেও যদি কিছু না হয় তাহলে আমরা কলকাতার রাস্তায় নামতে হবে। এছাড়া আমাদের কিছু মানে করার নেই, এখন আমরা তো আর স্বেচ্ছামৃত্যু মানে আবেদন করতে পারি না যেহেতু আমরা শিক্ষিত। তো সেক্ষেত্রে আমরা ওই পথ চেয়ে থাকবো, দিদি আমাদের যেন রিক্রুটমেন্টটা দেয় এটাই আমাদের আশা, এটাই মানে আমি আশা রাখছি যে দিদি আমাদের করবে, আমাদের দেখবে আমাদের সকলকেই মানে এই বেকারত্ব থেকে, এবং আমরা যে যোগ্য শিক্ষিত মানে এসে আমাদের যেন এই সুযোগটা পড়ানোর সুযোগটা তার স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানোর সুযোগটা নিশ্চয় করে দেবেন, বাঁচার দিকটা তো নিশ্চয়ই দেখবেন উনি। আপনার নাম আর পরিচয়? আমি রূপা বণিক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ, 14 টেট পাস কোয়ালিফাই হয়েছে আমাদের, এর মধ্যে একটা প্রসেস চলছিল, সেই প্রসেসে দেখা গিয়েছিলো ডিপিএসসি অফিসে রাজ্য থেকে যে সিট সংখ্যা দেওয়া হয়েছিল সেখানে সিট সংখ্যা ছিল 19,157।
দিদি প্রথমে বলেছিলেন 16,500, কিন্তু আমরা যখন পুরো সিটটা দেখি সেই সিটে দেখা যায় 19,117টা স্কুলের সিট সংখ্যা খালি আছে। আইন বা কথা মোতাবেক দেখা যায় এই সিটগুলো কিন্তু এই রিক্রুটমেন্টেই পূরণ হওয়ার কথা, এগুলো কিন্তু পুরো পরের ধাপে পরে পরের প্রসেসে নয়, এই ধাপেই এগুলো রিক্রুটমেন্ট হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে স্কুল প্রাইমারি বোর্ড থেকে যেই সমস্ত লিস্টগুলো টাঙিয়েছেন তাতে মোট 12,000 মতো জয়নিং করেছেন, তাও আবার কিছু আবার নন জয়নিং আছে। মোট সিট হচ্ছে 12,000 মতো আপাতত ওরা টোটাল টাঙিয়েছে, তার মানে এখনও আমাদের প্রায় 7,000 মতো সিট পড়ে থাকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দিদি কথা দিয়েছিলেন আমাদের ভোটের আগে যে আমাদের সকলকে নিয়ে নেবেন ধাপে ধাপে, সেই মোতাবেক আমরা 20,000 ক্যান্ডিডেট ছিলাম, সেই মোতাবেক আমাদের সকলের রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এখনও আমরা পড়ে আছি, আমরা অনেক আশা নিয়ে আছি যে দিদি কথা দিয়েছিলেন সেই দিদির কথা হয়তো তিনি রাখবেন, আমরা বুকে আশা নিয়ে আছি। কিন্তু মাঝে মাঝে কিছু যন্ত্রণা আমাদের ছটফট করায়, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি যে তারা বলছেন যে এই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে এখনও 7,000 মতো সিট পড়ে আছে। এবছর যে আইন আছে সেই আইনে যেই সমস্ত সিটগুলোতে ক্যান্ডিডেট ছিল না সেগুলো অ্যাবজর্বড হয়ে সেই সিটগুলো আমাদের কনভার্টেড হয়ে যাবে আমাদের জেএন পোস্টের ক্ষেত্রে, কিন্তু সেগুলো না করেই তিনি বলছেন যে রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয়ে গেছে। এটা আমাদের মাথা ঢুকছে না। যদি এরপরে আমাদের এই রিক্রুটমেন্টে আপনাদের সুযোগ না দেওয়া হয়তো এরপরে আমাদের চাকরি হবে কি না জানি না, কারণ এরপরে আমাদের একটাই দাবি, যদি এখান থেকে চাকরি আমাদের দিদি না দেন তাহলে আমাদের যেন স্বেচ্ছামৃত্যুর আবেদন আমরা করব, সেই স্বেচ্ছামৃত্যুর আবেদনের জন্যই তিনি আমাদের অনুমতি দেন, কারণ আমরা আর পারছি না। 2014 থেকে আমরা এই ধকল সহ্য করতে করতে আমরা এতটাই ফ্রাস্ট্রেট হয়ে গেছি যে আমরা কী করবো দিশা পাচ্ছি না। তাই আমরা দিদির কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ যে দিদি যেন আমাদের সেই আবেদন করুন, আবেদন দিদি যেহেতু কথা দিয়েছিলেন যে 20,000 নিয়োগ করা হবে ধাপে ধাপে, তাই তিনি যেন আমাদের এই সিট সংখ্যা যেটা পড়ে আছে, আমরা অযৌক্তিক দাবি করছি না যে সিটগুলো পড়ে আছে এবং দিদি কথা দিয়েছিলেন, এই দুটো দাবি যেন দিদি আমাদের রাখেন। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম নেপাল রায়, আমি 2008 কোয়ালিফাইড প্রাইমারি পরীক্ষা পাস করেছি। ঠিক আছে।